হ্যালো অমিত কুমার সামন্ত, আপনি কোন স্কুলে আমি এই মাস্টারি করে ঘোড়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক? আপনি আজকে স্কুল বন্ধ, তা সত্ত্বেও আপনি এখানে এসেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি কারণে? আমি এসেছি এই যে করোনার কুপ্রভাবে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে, তো তার থেকে বড় ব্যাপার হচ্ছে লকডাউন। আমাদের গ্রাম বাংলা একদম বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ, এই লকডাউনের জন্য কাজ পাচ্ছে না, জীবন জীবিকার অসুবিধা। সেই জন্য তাদের যাতে কিছু একদিন দুদিন আহারের ব্যবস্থা করা যায়, অল্প কিছু সাহায্যের জন্য এখানে গ্রামে গ্রামে আমি কিছু দিলাম গরিব মানুষকে। কি কি দিলেন? আমি দিলাম 1.5 কেজি চাল, 1 কেজি আলু, 250 মসুরির ডাল, একটা সাবান। এটা কি স্কুলের পয়সায় নাকি? না না না, এটা আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে, যেহেতু সারা বছর এই গ্রামেই তো রয়েছি, গ্রামের বাচ্চারাই নিজের বাচ্চার মতো হয়ে গেছে, তো সেই জন্য আমি মানে নিজে খেতে পাচ্ছি, ওরা খেতে যদি না পায় সেটাকে আমার খুবই দুঃখ লাগে, তাই আমার যৎসামান্য যেটুকু সম্ভব সেটুকু সাহায্য করুন। ঠিক আছে।